প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচজন কাঠমোল্লার সাথে। কাঠমোল্লা বলতে বোঝানো হয়েছে ইসলাম ধর্মের বিষয়ে যাদের জ্ঞান খুবই কম, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং যাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকেই মূলত বলা হয় কাঠমোল্লা। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের পাঁচজন কাঠমোল্লার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের বিখ্যাত কাঠমোল্লার মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে কাঠমোল্লা নোমান কাসেমি। ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিত, আর ঠিক তখন থেকেই এই কাঠমোল্লা নোমান কাসেমি জাকির নায়েকের পিছনে লাগা শুরু করে, তাকে নিয়ে অনেক ব্যঙ্গোক্তভাবে কথা বলেও থাকেন। জাকির নায়েকের প্রতি তার কেন এত হিংসা এত বিদ্বেষ এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। এক ওয়াজ মাহফিলে বক্তৃতা করার সময় তিনি জাকির নায়েককে অপমান করার চেষ্টা করে। অথচ তিনি নিজেই এই মাহফিলে অপমানিত হয়ে যান। তিনি বলেন বাকারার 288 নম্বর আয়াত, এগুলো নাকি মুখস্থ করা অনেকটাই সহজ। এরপর তার ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলে তাকে ডাকা হয়ে থাকে 288 নাম্বার বক্তা। আপনি যদি কখনো 288 নাম্বার বক্তা লিখে গুগলে সার্চ করেন তাহলে গুগল আপনাকে নোমান কাসেমির ভিডিও এবং তার ছবি দেখিয়ে দিবে। সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। তিনি জনসম্মুখে জাকির নায়েককে সম্মানহানি করতে গিয়ে নিজেই নিজের ফাঁদে পড়ে সম্মান হারিয়ে ফেলেন। তাই এই ধরনের বক্তা থেকে আমাদের সাবধান হওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের আরেকজন কাঠমোল্লার নাম হলো মুফতি মাজহারুল ইসলাম ওরফে কাঠমোল্লা। কান্না কত প্রকার এবং কি কি এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে দেখতে হবে মাজহারুল ইসলাম কাঠমোল্লার ওয়াজ। এছাড়া এই বক্তাকে কাঠমোল্লার পাশাপাশি তাকে বলা হয়ে থাকে কমেডিয়ান বক্তা। তিনি ওয়াজ মাহফিলে নিজেকে যেভাবে কমেডিয়ান এর মতো উপস্থাপন করে থাকেন তা দেখে মনে হবে না আপনি কোনো ওয়াজ মাহফিলের ময়দানে আছেন, মনে হবে আপনি কোনো কমেডি শো উপভোগ করছেন। আর হাসার সময় হাসবেন, কান্নার সময় কানবেন, নাচার সময় নাচবেন, একবার আমার ওয়াজে হাসি পাইবেন, রং পাইবেন, ঢং পাইবেন। আই বানু বসো ভাই, কেন দেখছো আর কথা কয় না কেন? এই সিনো কেন কেন আমার আসছিল যে হাউ টাটা দাও টাটা, আই লাভ ইউ টাটা, নৌকা নৌকা লাগা 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 হাত পাকা। ইসলামের ওয়াজ মাহফিলটাকে এই ধরনের কাঠমোল্লারা হাসির পাত্রে পরিণত করে দিয়েছে এবং অনেকে মনে করেন যারা এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন তারা কাঠমোল্লার অনুসারী। তাই এই সকল কাঠমোল্লা মার্কা ভক্তদের থেকে দূরে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের কাঠমোল্লাদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে কাঠমোল্লা মুফতি হাসান জামিল। তিনিও ওয়াজের মঞ্চে সরাসরি অন্য বক্তাকে আক্রমণ করে থাকেন এবং মনের মধ্যে প্রচুর পরিমাণে হিংসা বিদ্বেষ লালন করেন। তিনি সরাসরি একটি ওয়াজ মাহফিলে একজন জনপ্রিয় আলেম আবু তহা মোহাম্মদ আদনানকে বাংলিশ বক্তা হিসাবে অপমান করার চেষ্টা করেন। নতুন একটা বাড়িছে ইউটিউব বক্তা, পোলাবাইনে খুব পছন্দ, বাংলিশ ওয়াজ করে। কি ওয়াজ, কি ওয়াজ, বাংলিশ বুঝেন তো না?
বাংলা বলে আর পটর পটর ইংরেজি বলে, হাতে মনে করে হাতে কত কিছু গাদা কথাকার লন্ডনের ফুটপাতে যারা জুতা সিলাই আর ইংরেজিতে কথা কয়। এছাড়া সারা পৃথিবী যখন ডিজিটাল এর সঙ্গে এগিয়ে যাচ্ছে, এই যুগে এসেও তিনি ওয়াজ মাহফিল বক্তৃতায় বলেন, ঘোড়ার ডিম ইংরেজি শেখার দরকার নেই। যেখানে একটি দেশ ও জাতি এগিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ভাষা ইংরেজি জানা প্রয়োজন, অর্থাৎ আরবি এবং ইংরেজি দুটোই মুসলিম জাতির জন্য প্রয়োজন। সেখানে তিনি এই ডিজিটাল যুগে এসেও সরাসরি বক্তৃতা প্রদান করার সময় তিনি বলেন, ঘোড়ার ডিমের ইংরেজি শেখার দরকার নেই। চলুন আমরা সেই ফুটেজটি একটু দেখে আসি। ঘোড়ার ডিমের ওই ইংরেজি দরকার নাই, ইংরেজি শিখতে গেলেই তো তার কাছে যাওয়া লাগে, তার কাছে গেলেই তো সে তার আখলাক তোমার উপর চাপায়া দেয়, দরকার নাই ওদের সাথে মিশার। তো প্রিয় দর্শক, এই কাঠমোল্লা হাসান জামিল সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের কাঠমোল্লার মধ্যে দুই নম্বরে যে কাঠমোল্লা অবস্থান করছেন তিনি হলেন সৈয়দ নজরুল ইসলাম কাঠমোল্লা। তিনি বাংলাদেশের অনেক বড় বড় আলেমদেরকে তুচ্ছ তাছিল্য করে ওয়াজ মাহফিলে স্পিচ প্রদান করে থাকেন, এবং বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান আজহারি তাকে ওয়াজ মাহফিল থেকে সরাসরি আক্রমণ করেন এবং সেই সাথে তাকে নিয়ে প্রচুর পরিমাণে বিষেদগারও করেন। আমি মিজানুর রহমান আজহারি বলবো না, যেহেতু আজহারি বলা সম্পূর্ণ নাজায়েজ। সারারা মুরুক্ষ, লেখা জানে না ভাড়া জানে না, এক এক ডিগ্রি দিয়া মানুষকে ধোকাবাজি করে খায়। সেই হিসাবে বলতে পারি কাঠমোল্লা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের একজন বড় কাঠমোল্লা। বাংলাদেশের কুখ্যাত কাঠমোল্লার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে সৈয়দ গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারি। কাঠমোল্লা সৈয়দ গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারি ইসলামের জন্য এক ভয়ঙ্কর ভাইরাস। তার প্রতিটা কথাবার্তা, প্রতিটা ফতোয়া এবং প্রতিটা বক্তৃতা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। তিনি ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করার সময় বলেন, আমার মরণকালে ঢোল বাঁশি বাজিও তরিকার ভাই, মরণকালে ঢোল বাঁশি বাজিও। চলুন তার সেই ক্লিপটি আমরা একটু দেখে আসি। আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও বারবারি বাহায়ো, ওরে মরণ কালে ঢোল বাঁশি তিনি আরো বলেন, মাইজ ভান্ডারের আওলাদকে যদি সম্মান করা না হয় তাহলে নাকি নামাজ হয় না, নাউজুবিল্লাহ। চলুন এই ক্লিপটিও আমরা একটু দেখে আসি। যদি এছাড়া তিনি একটি সাক্ষাৎকারে সরাসরি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন শরীফে কোথাও উল্লেখ করা নেই, এটা কিছু লোভী আলেম রূপী জাহেল এদের পেট ভারী করার জন্য, মাস শেষে বেতন পাওয়ার জন্য, নিজের সংসার চালানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মন গড়াভাবে প্রতিষ্ঠিত করেছেন। চলুন গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারির সেই বক্তব্যটি আপনাদেরকে একটু শোনাই। এই যে আমি বললাম যে পাঁচ ওয়াক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই, তো পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের কোথায়ও নাই, এটা কিছু লুবি আলেম রুফি জাহেল এদের ফটবা ফ্যাটবারি করার জন্য, মাস শেষ বেতন পাওয়ার জন্য, মানে নিজের সংসার আদি চালানোর জন্য, ওই যে এগুলা সমাজের মধ্যে ইয়াজিদি ইসলামগুলা এরা প্রতিষ্ঠিত করে ফেলছে। তাহলে সহজেই বুঝতেই পারছেন এই মঈনুদ্দিন মাইজভান্ডারি কত বড় মাপের একজন কাঠমোল্লা। পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও লেখা নেই এই বিষয়ে তিনি যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জকে খণ্ডন করার জন্য এই ভিডিওটি যদি কোনো ইসলাম প্রেমী, তৌহিদি জনতা, আলিয়া মাদ্রাসার ছাত্র কিংবা কওমি মাদ্রাসার ছাত্র অথবা কোনো আলেম দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই যুক্তিসঙ্গতভাবে জবাব দিবেন এই কাঠমোল্লা মঈনুদ্দিন মাইজভান্ডারিকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন কাঠমোল্লার তথ্য তুলে ধরলাম, এই পাঁচজন কাঠমোল্লার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও বারবারি বাহায়ো, ওরে মরণকালে ঢোল বাঁশি বাজাইও।